এই যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে জুড়ে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। এতে এই অঞ্চলটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন যে এইভাবে চলতে থাকলে বাস্তুচ্যুত তরুণদের অনেকেই জড়িয়ে পড়তে পারে বিভিন্ন সশস্ত্র সংগঠনের সাথে। এতে মধ্যপ্রাচ্যে বাড়তে পারে ছায়া যুদ্ধের মাত্রা। বিশ্বজুড়ে মানবতার ফেরিওয়ালাদের লোভ আর সাম্রাজ্যবাদের বিভীষিকায় ধূসর এক সময়ে গোটা মধ্যপ্রাচ্য। 1948 সালে ফিলিস্তিনের মাটিতে ইউরোপের উদ্বাস্তু ইহুদিদের জায়গা দিতে তৈরি করা হয় জাতিবিদ্বেষী রাষ্ট্র ইসরায়েল, যারা গেল 7.5 দশক ধরে নির্বিচারে হত্যা করছে ফিলিস্তিনিদের। লাখো ফিলিস্তিনিকে নিজ ভূখণ্ড থেকে হটিয়ে বাস্তুচ্যুত করা হয়েছে, যাদের বড় একটি অংশের ঠাঁই হয়েছে জর্ডানে। প্রতিবেশী দেশগুলো ছাড়াও বিভিন্ন রাষ্ট্রে ছড়িয়ে পড়েছে তারা। সর্বশেষ 2 মাসের বেশি সময় ধরে চলা আগ্রাসনে গাজার প্রায় 80% মানুষ এখন বাস্তুচ্যুত, ঘরবাড়ি হারিয়ে বাস করছেন খোলা আকাশের নিচে। এক যুগের বেশি সময় ধরে চলা যুদ্ধে সিরিয়াতেও বাস্তুচ্যুত হন লাখো মানুষ। তুরস্ক সহ ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন অনেকে, যারা সিরিয়া ছাড়তে পারেননি। চরম দারিদ্রতায় কোনো রকমে বেঁচে আছেন তারা। এছাড়া ইরাক, ইয়েমেন, লিবিয়া সহ কয়েকটি দেশেও যুদ্ধের কারণে বাস্তুচ্যুতের সংখ্যা অনেক। বিশ্লেষকরা বলছেন, নিপীড়িত এই বড় জনসংখ্যার ভবিষ্যৎ এখন অনিশ্চিত, যেখানে সবচেয়ে বেশি দোলাচলে তরুণরা, যারা প্রতিশোধ পরায়ণ হয়ে নাম লেখাতে পারেন হামাস, হেজবুল্লার মতো সশস্ত্র গোষ্ঠীতে। ধারণা করা হচ্ছে ভবিষ্যতে মিত্রদের হয়ে প্রক্সি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে এসব গোষ্ঠী। এমন সংখ্যাকে অশনি সংকেত হিসেবে ধরা হচ্ছে মধ্যপ্রাচ্যের সরকারি বা মিলিশিয়া শাসকদের জন্য। তাদের হটিয়ে নাগরিক সমর্থন নিয়ে অথবা জোর করে দেশগুলোর ক্ষমতায় বসতে পারে সশস্ত্র এসব সংগঠন। তবে এসব নিয়ে যেন মাথা ব্যথা নেই যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়ার মতো বিশ্বমরলদের। তেল বাণিজ্য সহ নিজ স্বার্থ হাসিলেই তাদের সব মনোযোগ। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।